হ্যালো ভিউয়ার্স, আমার হাতে যে সেটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে আইটেল P33। এটি অ্যাপল রি বাইপাস করতে হবে। তো প্রথম আমি দেখাচ্ছি অ্যাপল রি বাইপাস আছে কি না। তো দেখুন, আমি লক ভুলে গিয়েছি, এখন জিমেল অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। এটাকে আমরা কীভাবে অ্যাপল রি বাইপাস করবো, তো আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাপল রি বাইপাস হয়ে গেছে। তো নেক্সট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি লাল একটি চিহ্ন চলে আসতেছে। তো আমরা এখানে অ্যাপল বাইপাস করব। তো আমরা ইমার্জেন্সি কল আসবো, আসার উপরে ডাবল প্রেস করব। তো কলম আইকন আমরা ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্টে দিব। এরপর এখান থেকে আমরা নাম্বার একটা নিব। তো এখান থেকে আমি কাস্টমার নাম্বারটি নিলাম। তো দেওয়ার পর এটা আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে থ্রি ডট মিনিটে আবার ক্লিক করে দিলাম। শেয়ার অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা নিচের অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা জিমেলে আমরা প্রেস করে ধরে রাখবো। তো আমরা অ্যাপ ইনপুটে ক্লিক করব। অ্যাপ ইনপুটে ক্লিক করার পরে আপনাদের সামনে এখান থেকে আমরা অ্যাপ নোটিফিকেশানে ক্লিক করব। তারপরে নিচেরটা আমরা ক্লিক করে দিব। এরপরে আমরা জিমেল সেটিংয়ে ক্লিক করব। এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমরা জিমেলে ক্লিক করে দিব। এক্সচেঞ্জ একটি অপশন আছে, তো আমরা এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব। তো আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দিয়ে মেল অপশানে ক্লিক করে দিলাম। তো এরপরে আমরা আবার নিচের এক্সচেঞ্জে আবার ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করব। তো সিলেক্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আমরা ওইখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ওকে প্রেস করে দিব। এরপর এখান থেকে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আর প্যাটার্ন লকটি দিয়ে দিব। তো এখান থেকে আমি প্যাটার্ন লকটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা কনফার্ম দিয়ে দিব। এরপরে আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট যে অপশনগুলো আছে, তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো এখান থেকে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি। তো এটি একটু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেলে হওয়া যাওয়ার পর আমরা ব্যাকে চলে আসবো আবার। তো আমরা স্টেটে ব্যাক স্টার্ট ক্লিক করব। তো সেট আপ নাও। তো আমরা আমাদের যে লকটি দিয়েছিলাম সেটি আবার এখানে দিয়ে দিব। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখানে স্কিপ একটি অপশন চলে এসেছে জিমেল আইডি, তো আমরা স্কিপ দিয়ে দিব। তো আমাদের কাজটি এখন সাকসেস হয়ে গিয়েছে। তো আমরা স্কিপ দিয়ে দিব আবার। এবার নেক্সট আমরা ক্লিক করে দিব। তো অ্যাকসেপ্ট দিয়ে দিব, নো থ্যাঙ্কস। আই এগ্রি। এখান থেকে আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, তো আমরা বাংলাদেশটি সিলেক্ট করে দিব। নেক্সট হিসেবে আবার ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপল বাইপাস ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার হাতে আইটেল সেটটি। তো P33 P33 Pro এগুলো একই বাইপাস করতে পারবেন আপনারা। তো সেটিং যে দেখে দিচ্ছি আমি, অ্যাপোর্টে চলে আসলাম। অ্যাপোর্টে চলে আসার পরে দেখুন এখানে P33। তো আপনারা অ্যাপের বাইপাস
প্র্যাকটিক্যাল আমার মতো করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন।